মাহফিল মাঠে কিছু মানুষ ওয়াজ শুনছে, তবে মাহফিলের মাঠের পাশে ভ্রাম্যমাণ দোকানে মানুষ ভিড় জমাচ্ছে। বক্তার বক্তব্যে মনোযোগ না দিয়ে আড্ডায় মত্ত মেলার মানুষ। প্রকৃতপক্ষে বাস্তবে মাহফিল প্রতিফলিত হয়নি, এমনটাই মন্তব্য করছেন স্থানীয়রা। কথা বলতে আর শুনতে হলে আলহামদুলিল্লাহ যারা এসেছি আমরা যদি সবাই একটু সুন্দর গেল শুক্রবার 10 নভেম্বর রাত 8টায় দেখা যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের বেইলি ব্রিজ মসজিদের মাঠে চলছে ওয়াজ মাহফিল। মাহফিলের প্যান্ডেল ঘুরে দেখা যায় মঞ্চে স্থানীয় এক বক্তা ইসলামী বক্তৃতা করছেন। ডান বাম পাশে বসা কিছু আলেম আর সামনে বসা কিছু মুসল্লি বক্তব্য শুনছেন। তবে ওই মাঠেই বসেছে 200 শতাধিক ভ্রাম্যমাণ দোকান। দোকানগুলোর মধ্যে রয়েছে পেঁয়াজু, নিমকি, জিলাপি, ফুচকা, ঝালমুড়ি, প্লাস্টিকের খেলনা, লটারি, কসমেটিক সহ নানা রকম পণ্য সামগ্রীর দোকান। ফুচকা বিক্রেতা রহমান মিয়া জানান, এখানে দোকান দেওয়ায় মাহফিল কমিটিকে টাকা দিতে হয়েছে। এখানে যারা দোকান করছে তাদের প্রত্যেকে মাহফিল কমিটিকে টাকা দিয়ে এখানে বসেছেন। ওয়াজ শুনতে আসা স্থানীয় রমিজ উদ্দিনের অভিযোগ, বিকেল 4টা থেকে শুরু হয়েছে এ গ্রাম্য মেলার সঙ্গে মাহফিল। মেলায় আসা বেপর্দায় বিভিন্ন নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল, তাই এখানে ধর্মীয় অনুভূতিকে জিম্মি করা হয়েছে বলে জানান স্থানীয়রা। 60 বছর বয়সী জলিল মিয়া বলেন, এখানে ওয়াজ শুনতে এসেছিলাম, এখানে মাহফিলের পাশে দেখি বাজার বসেছে, বক্তার বক্তৃতায় মনোযোগ নেই অনেকেরই, দোকানপাটে মানুষের ভিড়, মাহফিলের মাঠে নেই তেমন কোনো লোকজন, কাছেই বাসা আমার, ঘরে বসে বসে শুনব আর এবাদত করব। অনেকটা এটা প্রকাশ হয়ে যাচ্ছে, যার কারণে দেখা যায় ওয়াজ মাহফিল হইলে মাঠের মধ্যে লোক যদি থাকে 100, মাঠের বাইরে বিভিন্ন বাজারে ওয়াজ কেন্দ্রিক যে বাজার মিলে এই বাজারে লোক থাকে 1000। এটা অবশ্যই একটা ভালো লক্ষণ না। ওয়াজের মাঠের চেয়ে মেলা, প্রতিটি মাহফিলেই মেলা বেশি, মেলায় লোক বেশি, কিন্তু মেলার লোকের চেয়ে সেখানে মহিলাদের অবাধ যাতায়াত, এটা আসলে দুঃখজনক। আবহমান বাংলার একটা ঐতিহ্য, হেদায়েতের একটা ঐতিহ্য হলো গ্রাম বাংলার যে ওয়াজ মাহফিল, এটা এই ওয়াজ মাহফিলের মাধ্যমে অনেক মানুষ হেদায়েত পায়, অনেক মানুষ যারা কিছু বলতে পারে না শিখতে, তার শিখতে পারে, জানতে পারে কীভাবে সূরা কেরাত, এগুলো অনেক কিছুই জানে তারা। এই জায়গায় আয়েশা ওলামায়ে কেরামের ওয়াজ শুনে তারা মনের ভাবাকে এভাবে চোখে দিয়ে কান্না করে, পানি ছড়ে।